গাজার হাসপাতালে বিমান হামলায় 500 মানুষকে হত্যা করেছে ইসরায়েল। এভাবে সাধারণ মানুষকে হত্যা করাটা গণহত্যা, মানবতার জন্য লজ্জাজনক সহ বিভিন্নভাবে অভিহিত করে ক্ষোভে ফেটে পড়েছে মুসলিম বিশ্ব। ইসরায়েলকে তিরস্কার করে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। হামলার পর হাসপাতালের বহুতল ভবনটি জ্বলতে দেখা যায়, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে মরদেহ, ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে আহত ব্যক্তিদের আর্তচিৎকার। অথচ নিরাপদ ভেবে ঘরছাড়া ফিলিস্তিনিরা হাসপাতালটিতে আশ্রয় নিয়েছিল। আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী হাসপাতালগুলো নিরাপদ স্থান হিসেবেই বিবেচিত। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস 3 দিনের সরকারি শোক ঘোষণা করেছেন। গাজার আল আহলি হাসপাতালে ইসরায়েলি বাহিনীর এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছে হামাস সরকার। মঙ্গলবার রাতে হাসপাতালে বিস্ফোরণের ফলে শত শত মানুষের মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বুধবারের অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল করে দিয়েছে আরব নেতৃবৃন্দ। হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় শত শত মানুষের মৃত্যুকে জঘন্য অপরাধ অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ হামলাকে গণহত্যা অভিহিত করে বলেন, এ পরিস্থিতিতে কেউ চুপ থাকতে পারে না, এভাবে সাধারণ মানুষকে হত্যা মানবতার জন্য লজ্জাজনক। তীব্র নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল যেভাবে গাজার হাসপাতাল, স্কুল ও জনবহুল এলাকায় হামলা করছে, এতে সংঘাত ভয়ঙ্করভাবে বিস্তৃত হচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল যে ন্যূনতম মানবিক মূল্যবোধেরও তোয়াক্কা করছে না, গাজায় হাসপাতালে হামলা তার সর্বশেষ উদাহরণ। গাজায় নজিরবিহীন নৃশংসতা বন্ধের সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গাজার আল আহলি হাসপাতালে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে মিশরও বলেছে, গাজার বেসামরিক নাগরিকদের ওপর এভাবে নির্বিচার হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছেন। গাজায় হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী নির্বিচারে বিমান হামলা চালিয়ে গাজার নিরস্ত্র ও অসহায় মানুষদের হত্যা করছে। জঘন্য এ অপরাধের মাধ্যমে ইহুদি রাষ্ট্রটি আরও একবার বিশ্বের সামনে তাদের অমানবিক ও পাশবিকতাকেই তুলে ধরেছে। সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ও এই হামলাকে মানবতার বিরুদ্ধে সবচেয়ে নৃশংস, জঘন্য, রক্তক্ষয়ী গণহত্যাগুলোর একটি অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছে। গাজার হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছে আরব লীগও। এদিকে গাজার হাসপাতালে হামলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একটি জরুরি বৈঠকে বসার অনুরোধ করেছে রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। গাজার হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়াসুস।